হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তাই সকালবেলায় আজকে দেখো চা থেকে স্টার্ট করছি ব্লগটা তাই এখানে আদা দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছি আর এখন তো শীতকাল শীতকালে বেশ আদা দিয়ে চা খেতে ভালোই লাগে তাই চাটা আমি দুধ চা করবো আর এখানে দেখো আজকে সকালে ব্রেকফাস্ট মিষ্টি পাউটি নিয়ে নিয়েছি তিনটে আর চা আজকে এই ব্রেকফাস্ট আর এদিকে দেখো ছাদে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে বৃষ্টি নেমেছে বৃষ্টি থামার নামই নেই আর এই দেখো সান ঠান করে আমি এখানে চলে এসেছি আজকে একটু মাথাটা ঘষেছি যেহেতু আজকে শুক্রবার ওই জন্য মাথাটা ঘষেছি আর ছাদে তো রোদ নেই তা ছাদে আজকে ঘষতেও পাইনি আজকে আমি নিচের বাথরুমেই ঘষেছি আর কি মাথাটা আর এখানেই আর কি চুলটা একটু ঝেড়ে নিচ্ছি আর মাথাটা একটু মুছে নিচ্ছি ঘরেতেই তা যেহেতু আজকে শুক্রবার ওজনে যে মাথাটা ঘষলাম আর শনিবার দিনকে ঘষা হবে না শনিবার দিনকে যেহেতু ষষ্ঠীর রান্না করবে একটু স্নান করে নিলেই হয়ে যাবে আর কি তা দেখো মাথাটাকে একটু ঝেড়ে নিচ্ছি রোদ থাকলে ভালোই হতো রোদে শুকিয়ে নিতাম তা কিছু করার নেই ঘরেতেই গামছা দিয়ে মাথাটাকে ভালো করে মুছে নিচ্ছি আমার সকালেই আজকে সব বাসি কাজ সারা হয়ে গেল আর ভাবলাম স্নানটাও করে নি করে নিয়ে এরপরে রান্না বসাবো আর আজকে সকাল সকাল না সান করলে চুলটাও শুকোবে না কেননা অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে রোদের তো বালায় নেই তো চলো চুলটা মুছে নিই আর মোছা হয়ে গেছে আমার আর এবারে আমি একটা সিল্ক অ্যান্ড সাইন লাগিয়ে নিচ্ছি আর এটা আমি যখনই শ্যাম্পু করি তখনই আমি শ্যাম্পু করার পর আমি এই একটা করে সিল্কেন সাইন লাগিয়ে নিই আমার একটা পাতাতেই হয়ে যায় তো এটা ভালো করে মাথায় লাগিয়ে নিচ্ছি দেখো বেশ অল্প অল্প করে মাথায় লাগিয়ে নিচ্ছি একটু রয়েছে পাতায় আর কি পাতাটা একটু ভালো করে আমি চেঁচিয়ে নিয়ে ভালো করে মাথার মধ্যে আমার লাগানো হয়ে গেছে এবার চলো চুলের জ্বরটা একটু ছাড়িয়ে নেব দিয়ে একটু সিঁদুর পরে রান্নার দিকে যাওয়া যাক দেখতে পেলে আমার ভালো করে মাথার মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেল এই সিল্ক সাইন আর এবারে দেখো আমি চলে এসেছি আয়নার সামনে আর নিয়ে এবার আস্তে আস্তে করে চুলের জটগুলো ছাড়াচ্ছি আর আমি শ্যাম্পু করার আগে চুলটা ছাড়িনি বলে ওই জন্য চুলে বেশি আমার জট পড়ে থাকে না আর যেহেতু আমি শ্যাম্পু করার পর এই সিল্ক অ্যান্ড সাইনটা লাগিয়ে নিই ওই জন্য চুলে তো মানে বেশি জট পড়েই না বলতে গেলে চুলটা বেশ তাড়াতাড়ি মানে জটটা ছেড়ে যায় তাই দেখো বড়ো চিনিটা নিয়ে আমি আগে চুলের জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি সরু চিনি নিয়ে চুলটা আসিয়ে নেব আর ওইদিকে স্বর্ণাঙ্ক বসে বসে গেম খেলছে খাটে দেখতে পাচ্ছ সবাই দেখো আয়নাতে দেখা যাচ্ছে স্বর্ণাঙ্ক ওইদিকে গেম খেলছে আর কি কি করবে যেহেতু বাইরে খুব বৃষ্টি ওই জন্য খেলতে যেতে পারছে না ওই জন্য ঘরে বসে বসে গেম খেলছে আর কি আর কালকে তো সরস্বতী পুজো আগামীকাল ওই জন্যই আর কি আজকে একটু রেস্ট নিচ্ছে তাই এখানে দেখো চুলটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি ছোটো চিনি দিয়ে ভালো করে আবার একটু মাথাটা আসিয়ে নেব ভালো করে মাথাটা আসিয়ে নিলাম এবার রান্না করতে করতে আমার চুলটা শুকিয়ে যাবে আর কি দিয়ে একটা ছোট্ট ক্লিপ লাগিয়ে নেব চুলগুলো উপর দিয়ে নিয়ে একটা ছোট্ট পরা ক্লিপ লাগিয়ে নেবো দিয়ে একটু সিঁদুর পরে নেব এটা আমার লাগানো হয়ে গেল মাথায় আর এবার আমি একটা ডে ক্রিম লাগিয়ে নিচ্ছি মুখে এটাও সেম আর কি অ্যাময়ের ডে ক্রিম অ্যাময়ের প্রোডাক্টটাই মাখি আর কি নাইট ক্রিম আর ডে ক্রিম ওই জন্য অ্যাময়ের প্রোডাক্টের এই ডে ক্রিমটা মেখে নিচ্ছি আর হাতে একটু ভেজলিং লাগিয়ে নেব স্নান করার পরে ব্যাস এই হয়ে গেল সারাদিনে চর্চা আবার রাতে শরীরচর্চা করা হবে রাতের দিকে আবার সবার আগে সেম নাইট ক্রিম মেখে আর ভেজলিং মেখে শুতে যাবো আর এখানে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি সিঁদুর এটা লিকুইড সিঁদুর এটা সাইনাসের আমি সাইনাসের সিঁদুরটাই ব্যবহার করি সাইনাসের সিঁদুরটা আমার খুব ভালো লাগে আগে মানে অন্যান্য কোম্পানির আর কি আমি ডাস্ট সিঁদুর আর লিকুইড সিঁদুর আমি ব্যবহার করেছি অনেক হার্বাল কোম্পানি কিন্তু তার থেকেও আমার এই সাইনাসের সিঁদুরটা খুব ভালো লাগে আর কি আর কালারটাও খুব সুন্দর সিঁদুরের ওই জন্যে আমি সাইনাসের সিঁদুরটাই বেশিরভাগ ব্যবহার করি আর কি আর লিকুইডটাই ব্যবহার করি ডাস্টটা যখন কোনো বিয়ের বাড়ি যায় আর কি অনুষ্ঠান বাড়ি তখন ডাস্টটা ব্যবহার করি আর লিকুইডটাই আমি বেশি ব্যবহার করি অন্যান্য কোম্পানির না লিকুইডগুলো ব্যবহার করতাম কিন্তু কি বলো তো যখনই ঘেমে যায় আর হয়তো বৃষ্টি জল ঢল পড়ে তা গোলে গলে গোলে গোলে না গোটা মুখ দিয়ে পড়ে যায় আর কি যত দামি কোম্পানি হোক কিন্তু আমার সেই মানে লিকুইড তো ফ্রেন্ডস দেখো সকালে মোটামুটি আজকে কাজ বাজ সেরে নিয়ে আর দুপুরে খেয়ে দিয়ে এখন বসে পড়েছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে তা আজকে সকাল থেকে উঠেই দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে ছাদেতে দেখলেই তো যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সত্যি আজকে বৃষ্টি দেখে না খুব ভয় লাগছে কেননা আগামীকালই সরস্বতী পুজো আর সরস্বতী পুজোয় দেখো সব ছোটো ছোটো ছেলেমেয়েরা খুব আনন্দ করবে এইভাবে খুব মানে মনটা খারাপ লাগছে যে আগামীকাল যাতে এরকম ওয়েদারটা না থাকে ওয়েদারটা যাতে পরিষ্কার হয়ে যায় আর সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে খুব সুন্দরভাবে সরস্বতী পুজোটা কাটাতে পারে তো চলো আজকে তোমাদের সঙ্গে যেই কথাটা মানে আলোচনা করব ভেবেছি তো সেটা মূল কথায় যা যাক তা কদিন ধরেই কয়েকদিন যাবো তার কি অনেকেই অনেক ধরনের রিকোয়েস্ট করছো দিদি তুমি এমন ধরনের ভিডিও করো হেয়ারস্টাইল মানে নানা ধরনের রিকোয়েস্ট করছো সেই ধরনের ভিডিওগুলো করছি তা প্রথমেই বলে রাখছি তোমাদেরকে দেখো আমি একজন হাউসওয়াইফ তা আমি মানে আমার ঘরের রেগুলার যেগুলো কাজ যেগুলো আমি নর্মাল লাইফ আমি যেগুলো করি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমেই বলে দিচ্ছি যারা যারা আমাকে কমেন্ট করছো যে রেগুলারই এক মানে একই কমেন্ট আসছে একই কমেন্ট আসছে যে দিদি তুমি শ্যাম্পু করো হেয়ার ডাই চুল শুকানোর একটা ভিডিও করো সাইডে গামচা দিয়ে সামনে চুল দিয়ে শ্যাম্পু করো দেখো প্রথমেই বলে দিচ্ছি আমার খুব ঠান্ডার ধার আমি এমন ধরনের না রেগুলার ওরকম ধরনের ভিডিও করতে পারবো না আমি যখন শ্যাম্পু করব তখন তোমাদের সঙ্গে শ্যাম্পুর ভিডিওটা করব আর আমি রেগুলার চুল ভিজোতে পারি না কেননা চুলটা রেগুলার ভিজলে আমার ঠান্ডার মানে খুব ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে আর ঠান্ডা তা আমি রেগুলার অমন ধরনের ভিডিও আমি মানে তৈরি করতে পারবো না ফ্রেন্ডস তোমরা কিচ্ছু মনে করো না আমি যখন শ্যাম্পু করব তখন চেষ্টা করব তোমাদের এই রিকোয়েস্টের নর্মাল লাইফে আমি ঘরে সংসারে যেমন কাজ করি রেগুলার সকাল থেকে নাইট পর্যন্ত যেই সমস্ত কাজগুলো করি সেগুলি শেয়ার করব আর আমি দেখো প্রতিদিন তেলও মাখি না অনেকে বলছো হেয়ার অয়েল হেয়ার অয়েল একদিন আমি তেল মাখিয়েই না বলতে গেলে তেল একদম চুলে দিই না হ্যাঁ করবো করব না কেন তোমাদের রিকোয়েস্টে ভিডিওগুলো নিশ্চয়ই করব। হেয়ার অয়েল মাগবো কিন্তু যখন আমি শ্যাম্পু করব তার আগের দিন আমি আগের দিন বলতে রাত্রেবেলায় হেয়ার অয়েলটা মাগবো কিংবা সকালেও হেয়ার অয়েলে একটা ভিডিও বানাবো তবে আমি রেগুলারই এরকম ধরনের ভিডিও দিতে পারবো না কারণ অয়েল দিলে আমাকে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করতে হবে কেন আমি অয়েল মাথায় তো থাকতে পারবো না আর শ্যাম্পুটাও প্রতিদিন করা হবে না শ্যাম্পুটা আমি দুদিন করি সপ্তাহে সপ্তাহে আমি দুদিন করি কারণ বলি বলেই দিলাম আমার ঠান্ডার ধার তা দুদিনের দিনের মধ্যে যদি মনে হয় যে সপ্তাহে দুদিনের মধ্যে আমি ভিডিওটা করব তবে করব তো চলো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরা বেশ ভালো ভালো রিকোয়েস্ট করো আমি যাতে তেমন রিকোয়েস্টে ভিডিও তৈরি করতে পারি তা সবাই ভালো থাকবে আর খুব আনন্দ করে সরস্বতী পুজোটা কাটাবে টাটা